না, আমার কাছে টাকা না, আমি নতুন করে কোনো মুভি বানাইতে পারবো না। তবে হ্যাঁ, আগে যে মুভিগুলো আছে আল্লাহ পাক কোনোভাবে টাকার ব্যবস্থা হয়ে গেলে আমি ওগুলো শেষ করব। এখন ভাই আমি নিজে বাঁচতেছি না, আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি মিথ্যা কথা তো বলতে পারবো না। সেজন্য আমার যদি আমার ওই মুভিটা আবার রিলিজ হয় বা বিক্রি করতে পারি, ওখান থেকে টাকা আসে, তাহলে আমার যে কাজগুলো বাকি আছে ওগুলো শেষ করবো অন্য মুভি। আর নায়িকা হিসাবে অন্য মানুষের কাজ করতে গেলে আগে বুঝতে হবে ভালো গল্প বা মনের মতো পাই কি না। আর আমি তো অনেক অসুস্থ ছিলাম, ডিপ্রেশনে ছিলাম প্রায় 2 বছর। আমার তো অবস্থা দেখছেন কীরকম, নিজেকে একটু ঠিক করতে হবে। এছাড়া তো এখানে ফিল্মের বাসা জানতে হয়, সেটা কি আমি জানি না। আমাকে সবাই বলছে তুমি ফিল্মের বাসা বুঝে আসো, তারপরে তোমাকে তোমার মুভি রিলিজ হবে। আমি এর উত্তর জানি না, আমি শুধু জানি আমি ফিল্মের বাসা বুঝি না। আমার সবই ঠিক আছে সবাই বলছে, কিন্তু আমাকে ফিল্মের বাসা বুঝতে হবে। এখন ভাই এতগুলো টাকা ঘরে নষ্ট হওয়ার পরে তো আমি মরে যাওয়ার কথা ছিল, কিন্তু বেঁচে আছি, আল্লাহ বাঁচায় রাখছে, এই জন্য পাচ্ছি না। আল্লাহ বাঁচায় রাখছে, এটা পাচ্ছেন, এটা সকল করে। আমি সিনেমাতে সব নায়িকারা যেরকম একটা বুঝে, মানে সবার একজন করে বট, সবার একজন করে ভাই ব্রাদার থাকে আর কি, বড় ধরনের, আমাকেও নাই। আসলে বলতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে অনেক।